সালানপুর এরিয়ার মোহনপুর খোলামুখ খনির পাহাড়গোড়া গোড়া ইসিএল এ খনিতে কয়লা উৎপাদনে কাজের বরাত পেয়েছিল একটি বেসরকারি সংস্থা কিন্তু রহস্যজনকভাবে রাতারাতি কোম্পানি সব গুটিয়ে চম্পর দিলে কাজ হারান প্রায় চারশো জন শ্রমিক আজ কাজ হারানো সেই সব শ্রমিকরা ইসিলে সালারপুর এরিয়া দপ্তরে এসে শ্রমিকরা যাতে কাজ ফিরে পান এবং বকেয়া বেতন পান সেই দাবিতে ধর্নায় বসেন ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব পরে বেশ কিছুক্ষণ আলোচনা পর তৃণমূল নেতা মুকুল উপাধ্যায় জানান ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে বকে বেতন তাদের দেয়া হবে এবং পুনরায় এই কাজ চালু করা হবে আসলে বড় বড় কোম্পানিরা বিলো টাকায় কাজ তো নিয়ে ফেলে কিন্তু কাজ করাতে পারে না তারা হয়তো ভেবেছিল চুরি করে টাকার ভরপাই করবে কিন্তু এই জায়গায় চুরি তারা করতে পারেনি ফলে কোম্পানি পালিয়ে গেল এখন বিষয় এতগুলো যুবক কাজ হারা তারা যেন কাজ পায় এই চেষ্টা করা হচ্ছে আজ আমাদের একটা দুর্ঘটনা বসত একটা মাইস চলতো মোহনপুর সেখান থেকে ওরা চলে গেছে কিছু হয়েছে হয়তো ম্যানেজমেন্টের সাথে সেই নিয়ে ম্যানেজমেন্টের সাথে যেগুলো বড় বড় কোম্পানিগুলো আছে তারা এসে কম পয়সাতে সব মাইস গুলো নিয়ে নিচ্ছে তারা দীর্ঘদিন ভাবছে না যখন লস্যাল কে রিকোয়েস্ট করা হলো কোম্পানিকে প্রথমে আমাদের যেগুলো পয়সা পাতি সেগুলো দিতে হবে যাদের ওয়ার্কার আছে আমাদের ঠিকাদার আছে সবগুলো আর আরো কোনো কোম্পানির সাথে কথা বলে কোনো রকম ওইটা চালু করা